হয়েছে যে আমি কিছুই করিনি, আমি কোঅপারেশন করছি না বা আমি কোনো কাজ করতে রাজি না। মিটিং ডাকা হয়েছিল, মিটিংয়ে আমি যেতে রাজি হয়ে নেই। কোনো মিটিংই ডাকা হয় না, কে মিটিং ডাকবে? কমিটিতে মিটিং ডাকা কেউ নেই, সুতরাং আমার কোনো মিটিং অ্যাটেন্ড করার প্রয়োজনও নেই। আর এই কথাগুলি তো সম্পূর্ণ মিথ্যা কথা যে আমরা কিছুই করিনি, আমি কিছুই করি। আমার দিক থেকে আমি কিন্তু আমার কাজ করি, আমি কমিটি থেকে রিজাইন করিনি। আমার কনসেন্ট ছাড়া কমিটি করেছে, কিন্তু আমি রিজাইন করিনি, আমি দায়িত্ব এড়িয়ে যাইনি, আমি আমার কাজ পুরোপুরিভাবে করে নিয়েছি। সুতরাং এই খবরটা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত। এই জন্য আমি সঙ্গে সঙ্গে এই সম্পর্কে প্রতিবাদও আমি টেলিফোন করে জানিয়ে দিয়েছি, দাদির সম্বন্ধে চেয়ারম্যানকে জানিয়ে দিয়েছি যে খবরটা ঠিক না, একটা ভুল, একটা মেসেজ যেতে পারে, ধারা আমার সম্পর্কে ধারণা হতে পারে সর্বত্র যে আমি আমার দায়িত্ব এড়িয়ে যাচ্ছি, কথাটা সম্পূর্ণ মিথ্যা। আমার চিঠির কপি সবই আমার কাছে রাখা আছে, সুতরাং দেখা যাক স্যার আগামী দিন যদি সরকারের পক্ষ থেকে আপনাকে কোনো আপনার অপিনিয়ন না হয় আপনি কী বলবেন? অপিনিয়ন আমি দিয়ে দিয়েছি, আবার কি অপিনিয়ন দেবে? আমাকে কমিটিতে রেখেছে, আমি কনসেন ছাড়াই, তবু আমি কমিটি থেকে পদত্যাগ করিনি। এবং যেহেতু সময় খুব কম, তাই আমি আমার ভিউজও দিয়েছি, অপিনিয়ন তো দিয়ে দিয়েছি, প্লাস সঙ্গে আমি নোটিফিকেশন বানিয়ে দিয়েছি যাতে ডিপার্টমেন্টে এটা বানাতে গেলে হয়তো অনেক সময় লাগবে, তাতে হয়তো ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে, সেই জন্য সঙ্গে আমি নোটিফিকেশন আমি বানিয়ে দিয়েছি। এই নোটিফিকেশনটি ইস্যু করলেই এই 9861 জনের চাকরিতে পুনর্বহাল হতে পারে। আর তাদের চাকরি যায়নি কোর্ট, আর কোর্টে কোনো জাজমেন্টে একটা শব্দও নাই, নট এ সিঙ্গেল হুইসপার। এটারা বলার অপেক্ষা রাখে না যে বাদী বা বিবাদী যদি পক্ষপক্ষ না হলে সেই জাজমেন্ট তাদের কারোর বাইরে কারোর উপরে প্রযোজ্য হয় না। তারা পক্ষভুক্ত, 9861 জন যে পক্ষভুক্ত হয় নাই, সেটাতে বিজয়কৃষ্ণ সাহার মামলাতে পরিষ্কার বলে দিয়েছিল যে নোটিশ দিয়ে আমরা 10323কে পক্ষভুক্ত করি নাই, সেটা তো সুপ্রিম কোর্ট সেটা আপিল করেছে। তারপরে রাইট টু ইনফরমেশন অ্যাক্টে সেখানেও সুপ্রিম বলে দিয়েছে যে তাদের পক্ষভুক্ত করা হয়নি। তারপরে আর না, যদি সদিচ্ছা থাকে তাহলে তাদের চাকরি, তাদের তো আছে বেআইনিভাবে স্কুলে জয়েন করতে দেওয়া হচ্ছে না, তো তাদেরকে একটা নোটিফিকেশন একটা অর্ডার করে তাদেরকে জয়েন করতে দিলে আর তো কি দরকার হয়, তাদের নতুন করে চাকরি দেওয়ার দরকার নেই, তারা চাকরিটা আছে আছে কিন্তু তাদের চাকরি করতে দেওয়া হচ্ছে না। পেপারে তো খবরটা আমি পড়েছি, তাদের তো দেখা যায় কমিটি যে একটা করেছে সেই কমিটির উপরেই পুরো ব্লেমটা দিয়েছে। কমিটি করেছি বোধ হয় 11 তারিখে, সেখানে তিনজনের কমিটি, কোনো চেয়ারম্যান নেই, কোনো কনভেনার নেই, কোনো সেক্রেটারি নেই, তিনজনের কমিটি, আমিও একজন সদস্য। কোনো চেয়ারম্যান না থাকলে, কনভেনার না থাকলে, সেক্রেটারি না থাকলে মিটিং ডাকাই তো যায় না, সেই জন্য আমি কনসেন্ট দিই নেই। আগে থেকেই যখন কমিটি তৈরি করার ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি বলেছি আমি কমিটিতে রাজি নেই, কারণ কমিটির কোনো প্রয়োজন নেই। হাইকোর্ট সুপ্রিম কোর্টের আদেশে পরিষ্কার বলা হয়েছে যে যারা পক্ষভুক্ত হয়েছে তারা মাত্র 462 জন, বাকি 9861 জন পক্ষভুক্ত হয়নি। সেই কথা হাইকোর্ট সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে। তাহলে 9861 জনকে চাকরি দিতে আবার একটা কমিটির কী প্রয়োজন হলো আমি বুঝতে পারি, তাই যেটা প্রয়োজন নেই যে কমিটি, সে কমিটি আমি সদস্য হব না। কিন্তু তবু দেখা যায় যখন নোটিফিকেশন বেরোলো তাতে আমাকে একজন সদস্য হিসাবে রাখলো।
বাকি দুজনের সদস্য কোনো চেয়ারম্যান না কিছু নেই। তবু আমি কিন্তু রিজাইন করিনি, আমি 16 তারিখেই যাতে সরকার জাতীয় ইলেকশন ডিক্লেয়ার করার আগেই এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে তাদের পুনর্বহাল করতে পারে 9861 সঙ্গে আমি চিফ সেক্রেটারিকে আমার অপিনিয়ন জানিয়েছি, আমার অ্যাডভাইস দিয়েছি এবং সঙ্গে একটা ড্রাফট নোটিফিকেশান এই 9861 জনকে পুনর্বহাল করার জন্য একটা ড্রাফট নোটিফিকেশান আমি বানিয়ে দিয়েছি, যাতে ডিপার্টমেন্টের সময় নষ্ট না হয়, দ্রুত এতে কাজ করতে পারে। তো 16 তারিখ গেল, 17 তারিখ গেল, 18 তারিখে বোধহয় ইলেকশন ডিক্লেয়ার করেছি শেষবেলায়।